বন্ধুরা, আজকাল ইন্টারনেটের জন্য আমরা যে কোনো ধরনের ইনফরমেশন জানতে পারি এবং তাও খুব কম সময়ে। তবে আজকের ভিডিওতে যে তথ্যগুলি সম্পর্কে আপনারা পরিচিত হবেন তা এর আগে কখনো শোনেননি, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 8, এনিম্যাল হিপনোসিস। বন্ধুরা, মানুষকে হিপনোটাইজ করা যায় এটা আপনারা সবাই জানেন, কিন্তু মুরগিকে হিপনোটাইজ করা যায় খুব সহজেই তা নিশ্চয় জানেন না। মুরগিকে হিপনোটাইজ করতে কোনো পেন্ডুলামের প্রয়োজন হয় না, খুব সহজেই একে হিপনোটাইজ করা যায়। প্রথমে মুরগিটিকে একটি ফ্ল্যাট সারফেসে শুয়ে দিতে হবে, আর এরপর একটি চক দিয়ে মুরগির সামনে সোজা করে দাগ টানতে হবে। মুরগি এই দাগ বরাবর দেখে হিপনোটাইজ হয়ে যাবে। আপনার বাড়িতে যদি মুরগি থাকে তাহলে আপনি এটি ট্রাই করে দেখতে পারেন। মুরগিকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হলে জোরে কথা বলতে হবে অথবা শব্দ করতে হবে, তাহলে মুরগিটি আবার আগের মতো দৌড়তে শুরু করবে। নাম্বার 7, ইনভিজিবল ক্লক। আমরা অনেক ম্যাজিক মুভিগুলোতে দেখি যে অনেক বস্তু, মানুষ বা অন্য কোনো জিনিসকে গায়েব করে দেয়। আনফর্চুনেটলি পৃথিবীতে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে গায়েব হওয়া যায়। ম্যাজিক নেই তো কি হয়েছে, সায়েন্স তো আছেই। সম্প্রতি বিজ্ঞানীরা একটি ইনভিজিবল ক্লক তৈরি করেছেন। এর মাধ্যমে মানুষ তার সামনে যা আছে তা দেখতে পাবে এবং এর পাশে যা আছে তাও দেখতে পাবে, কিন্তু বস্তুটির পেছনে কি আছে তা দেখতে পাবে না। এটি আসলে আলোর রিফ্লেকশনের জন্য এমনটি হয়েছে। এই আবিষ্কারটি মূলত ক্যামোফ্ল্যাশ করা হয়েছে, মূলত আর্মিদের জন্য এটি বানানো হয়। নাম্বার 6, বাবলস নেট। কোন জেলে যদি মাছ ধরতে চায় তাহলে তাকে জাল অথবা বড়শির সাহায্য নিতে হয়, কিন্তু যদি কোনো হোয়েল মাছ শিকার করে তাহলে সে কিভাবে করবে? জেলেদের মতো হোয়েলও নেট তৈরি করে বাবলের মাধ্যমে। যখন খিদে পায় হোয়েলরা সমুদ্রের মাঝখানে এসে বাবল সৃষ্টি করে যা আকারে অনেক বড় হয়। ছোট মাছগুলো এই বাবলে আটকা পড়ে এবং এরপর কৌশলে এদের খেয়ে ফেলে হোয়েলরা। এই দৃশ্য অনেক কম দেখা যায় কেননা সমুদ্রের মাঝখানে এই বাবল নেটের তৈরি করে তারা। এখনো পর্যন্ত মাত্র 3 থেকে 4 বার এই দৃশ্য ধারণ করা গেছে ক্যামেরায়। নাম্বার 5, নিউ কার্স। যখন কোনো কার কোম্পানি নতুন কোনো মডেলের কার লঞ্চ করে, প্রথমে তারা স্পেশাল টেস্ট করে নেয় যে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই কারে। কিন্তু কার টেস্ট করার সময় রাস্তার সবাই নিউ মডেল দেখে ফেলবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তা প্রচার হলে কোম্পানির জন্য অনেক বড় সমালোচনা এবং ক্ষতিরও দিক রয়েছে। তাই নিউ কারগুলোকে কেমো প্রিন্ট করিয়ে দেওয়া হয়, এর অ্যাপিয়ারেন্স এমন করে যাতে কেউ চিনতে না পারে। মার্সিডিস, কিয়া ইত্যাদি বড় বড় ব্র্যান্ডও এই পথ অবলম্বন করে। নাম্বার 4, অ্যানশিয়েন্ট ওয়াইল্ড মিলস। পৃথিবীর অনেক দেশে ওয়াইল্ড মিলস দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফার্ম এরিয়াগুলোতে এগুলোর দেখা বেশি মেলে। প্রথম ওয়াইল্ড মিলের খোঁজ পাওয়া গিয়েছিল 5th century এবং ধারণা করা হয় এটি মিডল ইস্টে পাওয়া গিয়েছিল, তবে পরবর্তীতে এশিয়া এবং ইউরোপেও এর ব্যবহার ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পৃথিবীর প্রাচীন ওয়াইল্ড মিল ইরানে রয়েছে, আর ধারণা করা হয় এটি 7th century বানানো হয়েছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটি এখনো পর্যন্ত চালু রয়েছে। মাটি এবং কাঠের সমন্বয়ে বানানো এই উইল মিলস 24টিরও বেশি দেখা মেলে ইরানে। তৎকালীন ইলেকট্রিকের ব্যবহার ছিল না, এগুলো বানানো হয়েছিল গম থেকে আটা উৎপাদন করার জন্য। নাম্বার 3, স্টোন ফরেস্ট। সৃষ্টিকর্তার অশেষ কিছু কৃপার মধ্যে রয়েছে এই স্টোন ফরেস্ট, যাকে বলা হয় ডিজেঙ্গি ডি বিমারা। এর উৎপত্তি স্থল মাদাগাস্কার আইল্যান্ডের ওয়েস্ট কোটে। 1909 এটি আবিষ্কার করা হয়, আর এখানকার গাছ পশু পাখি রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না। কোটি কোটি বছরের বৃষ্টিপাত এবং খরা জিওগ্রাফিক্যালি একে এই রূপ দিয়েছে। তবে এর সৌন্দর্য শুধু উপর থেকে উপভোগ করা যায়, কারণ এখানে এই একটিমাত্র ব্রিজ ছাড়া অন্য কোনো সমতল জায়গা নেই।
নাম্বার টু, ওয়াটার টুর্নামেন্ট। পৃথিবীতে অনেক ধরনের টুর্নামেন্ট হলেও আপনারা নিশ্চয়ই ওয়াটার টুর্নামেন্টের কথা আগে শোনেননি। এটি একটু হলেও আলাদা। ফ্রান্স, সুইজারল্যান্ড এবং জার্মানিতে এই খেলা হয়। এই খেলার নিয়ম, নৌকায় আলাদা আলাদা টিম থাকে। একজন অন্য দলের মেম্বারকে পানিতে ফেলে দিতে হবে এবং নিজেকে স্টেবল থাকতে হবে। এই সময় হাতে থাকে শিল্ডস এবং স্টিল। ধারণা করা হয় এটি অনেক প্রাচীন একটি খেলা। নাম্বার ওয়ান, অস্ট্রেলিয়ায় এক ধরনের লিজার্ড পাওয়া যায় যার গায়ে কাঁটা থাকে। এটিকে ডেজার্টে পাওয়া যায়। এটি 8 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার হলো এটি প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। গরমে গায়ের রং হালকা হয়ে যায় এবং শীতে ডার্ক হয়ে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো শরীরের যে কোনো জায়গা থেকে এটি পানি শোষণ করতে পারে। পানি পান করার জন্য শুধুমাত্র এদের মুখ থাকতে হয় না, যখন শরীরে পানির প্রয়োজন হয় তখন যে কোনো জলাশয়ের ধারে গিয়ে কিংবা জলাশয়ে পড়ে শরীরের যে কোনো স্থান থেকে পানি শোষণ করে নিজের চাহিদা মিটাতে পারে। আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।